ধুবড়ির রাজীব ভবনে এদিন কংগ্রেসের সাংবাদিক বৈঠকে আসাম প্রদেশ কংগ্রেসের উপসভাপতি নিপেন ঠাকুরিয়া জানান, এখন থেকে আর জারা ফুকার রাজনীতি চলবে না আজমলে। AIUDF একটি সাম্প্রদায়িক দল, সাংসদ মৌলানা বদরউদ্দিন আজমল দুর্বল হয়ে পড়েছেন, যার জন্য কংগ্রেসের সঙ্গে মিত্রতা করতে চান। অবশ্য কিছুদিন আগে কর্ণাটকের নির্বাচনে কংগ্রেসের বৃহৎ সফলতা কিন্তু এবং জয়ের ফলে সমগ্র ভারতবর্ষের সঙ্গে অসমে কংগ্রেসের আগের থেকে অধিক শক্তিশালী হচ্ছে। জানা যায় ধুবড়ির রাজীব ভবনে আজ যোগদান পর্ব অনুষ্ঠানের পর সাংবাদিকদের ক্যামেরার সম্মুখে এইভাবে মন্তব্য করেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির উপসভাপতি নিপেন ঠাকুরিয়া। এরপর বিধায়ক উরজেদ আলী চৌধুরী যে জানান, আগের আর এখনের মাঝে বহু পার্থক্য আছে। আগের দিনে ছিল আজমলের জারা ফুকার রাজনীতি, আর আজকের দিনে কোনো জার ফুকার রাজনীতি নেই, তাই আজমলের প্রতি মগ্ন হয়েছে সাধারণ মানুষ। অবশ্য এবার কংগ্রেসের এই কর্মকাণ্ডে জনসাধারণের চাওয়া প্রার্থী কংগ্রেসের প্রার্থিত্ব দিয়ে তাহলে আজমলের বিদায় নিশ্চিত। এরপরও সাংবাদিকদের প্রশ্নে চৌধুরী জানান, বিগত 2000 সনে উপনির্বাচনে আমার সঙ্গে আজমলের ছেলে হারছেন, 2016 সালে আজমল হারছেন, আর তাই আজকের দিনে আমি আজমলের বিরুদ্ধে একজন শক্তিশালী প্রার্থী। বর্তমান সময় পূর্বর পরিস্থিতি আমার বেয়া আছে, এটি ঠিক। ইয়ার আগতে আমার কংগ্রেসের যে শক্তি, এই শক্তিতে বহু পরিমাণে কমে গেছে, কিন্তু ভারতবর্ষে কর্ণাটক নির্বাচনের পিছত কংগ্রেসের সফলতার পিছত গোটাই ভারতবর্ষে সফলতার কিছু প্রভাব পড়েছে। গতি সেই ফলের পর আমি কব পারি যে বর্তমান সময়ত কংগ্রেস দল পূর্ব তুলনায় বহু শক্তিশালী হয়ে সাম্প্রদায়িক দল, বিজেপি দল যে সাম্প্রদায়িক দল, AIUDF সাম্প্রদায়িক দল, একটা জনগোষ্ঠীক লোক করছে, জনগোষ্ঠীর আন কর্তা হিসেবে প্রতিফলিত করতে বিচারিছিল, কিন্তু সেই যুক্ত আন কর্তা হিসেবে তাতে সফল হওয়া নাই। কেবল নিজের ভিতরে অবস্থ রাখি কোনো যুক্ত জনগোষ্ঠীক বিচারিছি, এই জনগোষ্ঠীর কারো গীত আচরণ করা নাই, কিয় করা নাই, আর সেই জনগোষ্ঠীর এতিয়া পুনর্বার জনগোষ্ঠলে উভতি অহা পরিলক্ষিত হয়েছে। আজি আমার একটা যোগদান পর্ব আছে, এই যোগদান পর্ব AIUDF-র বহু লোক আহি আছে, কংগ্রেসে যোগদান করেছে, আর তার ফলে ইয়ার ফলে আরো বহু আহিব আহি আছে, আমার খবর দিয়েছে আমি যোগদান করি। আমি কৈছো যে আপনাদের তালিকা প্রস্তুত করক, আর আপনাদের এই তালিকা আমার জেলা সভাপতির হাতে, আর সেইমতে আমি যোগদান পর্বটা আরম্ভ করি।